আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে সকালবেলায় আমরা ছাদে চলে আসছি। ছাদে কিছু টুকিটাকি কাজকর্ম করব, পুরনো যে গাছগুলো আছে সেগুলো তুলে ফেলবো, আর কিছু নতুন করে গাছ রোপণ করব। সেজন্য ট্রেগুলো প্রস্তুত করতে হবে, ট্রের যে মাটিগুলো, পুরনো মাটিগুলো সেগুলো আবার নতুন করে আর কি প্রস্তুত করতে হবে। গাছ লাগানোর জন্য মাটি যেন উপযোগী হয় সেটা করতে হবে আর কি। মাটি রেডি থাকলে কিন্তু গাছ যখন তখন লাগানো যায়, তাই না? আমরা বিকেলে তো এখন সময় পাচ্ছি না, যেহেতু রমজান মাস, ছাদে কাজ করার মতো তেমন একটা সময় পাচ্ছি না। আর আপনাদের এক ভিডিওতে দেখাইছি, অনেকগুলো দানা নিয়ে আসছি, অনেক রকমের সবজির দানা নিয়ে আসছি, সেগুলো রোপণ করার সময়ই পাচ্ছি না। আমি সব সময় দেখা যায় একদম লেট হয়ে যাই, সিজনাল কোনো সবজি রোপণ করতে গেলে একদম লেট করে ফেলি, সবার গাছ বড় হয়ে যায় আর আমি দানাই রোপণ করতে পারি না, এরকম হয় আমার সাথে। আর এ পাশে দেখেন জিপসাম গাছটা, এটা কিন্তু মারা গেছে। এটা যখন আমি ছাদে এসে দেখলাম এই গাছটা মারা গেছে, তখন আমার ভীষণ খারাপ লেগেছে। আমি কয়েকদিন বাচ্চাদের দিয়ে পানি দেওয়াচ্ছি আর কি গাছে, আমি তেমন একটা পানি দিতেছি না। এখন বাচ্চারা কোন গাছে পানি দিতে হবে, কোন গাছে দিতে হবে না, সেটা তো ওরা জানে না। আমার মনে হয় এই গাছটা একদম পানি পায়নি, প্রতিটা গাছই পেয়েছে, শুধু এই গাছটাই পানি পায়নি, একদম শুকিয়ে গিয়েছিল মাটিগুলো। তা আমি আবার একটু পানি দিয়েছি, ভাবলাম যে তাজা হবে, কিন্তু আমার মনে হচ্ছে গাছটা দেখে আর কোনো আশা নেই, গাছটা একদম মারা গিয়েছে। গাছটা একদম ফুলের তোড়ার মতো ছিল, আপনাদের সাথে তো শেয়ার করেছি, আপনারা নিশ্চয়ই দেখেছেন, তাই না? তো যাই হোক, পুরনো যে টমেটো গাছগুলো ছিল সেগুলো তুলে ফেলা হয়েছে, আর কয়েকটা টমেটো গাছ আছে। তো আমরা দুজনে কিছুক্ষণ ছাদ বাগানে কাজ করলাম, আর আমরা দুজন মিলে যখন কোনো কাজ করি তখন কাজটা খুব সহজে হয়ে যায়, কারণ আমরা কথা বলতে বলতে, গল্প করতে করতে কখন যে কাজ শেষ হয়ে যায় সেটা আমরা বুঝতেই পারি না, খুব সহজে কাজটা করে নেওয়া যায়। আমরা অনেকক্ষণ ছাদে কাজ করেছি, এখন ছাদটা পরিষ্কার করে ধুয়ে ফেলবে কাকি। তো ধোয়া শুরু করে দিছে, ভাবলাম একটু ভিডিও করি। আর এই যে আম গাছের যে মুকুলগুলো, এগুলো একদম মানে ছাদ বাগান নষ্ট করে দেয়, অপরিষ্কার করে দেয়, সবসময় মানে নোংরা থাকে। তো যাই হোক, পরিষ্কার করে ধোয়ার পরে দেখি কতক্ষণ পরিষ্কার থাকে আর কি। আজকে খান সাহেব ফার্মে থেকে মোরগ ধরে জবাই করবে, নিজের হাতে রান্না করবে। ভিডিও শেষ পর্যন্ত থাকবেন, তাহলে দেখতে পারবেন উনি কীভাবে রান্না করে। তো আপনাদের সাথে শেয়ার করেছি, অবশ্যই ভিডিও দেখে একটা লাইক দিয়ে দেবেন, আর আপনাদের সুন্দর সুন্দর কমেন্ট করতে ভুলবেন না। তুমি ধরতে পারবে? বড় মোরগ ধরো, বড় মোরগ। এটা বড়, আর এই পাশে দেখেন আমার আঙুর গাছের ফুল থেকে কিন্তু আঙুর বের হয়ে গেছে। তো এটা আমার জীবনের নতুন একটা অভিজ্ঞতা, আমি এর আগে কখনোই আঙুর হওয়া দেখিনি। আঙুর তো অনেক খেয়েছি কিনে, কিন্তু আঙুর কিভাবে হয়, কিভাবে গাছে ধরে, কিভাবে ফুল থেকে আঙুর বের হয়, সেটা কিন্তু আমার দেখা হয়নি। এই প্রথমবার দেখছি আঙুর হওয়া দেখার যে অনুভূতি, সেটা আপনাদের সাথে শেয়ার করতেছি। আর এই পাশে দেখতে পাচ্ছেন অনেক ডাঁটা শাক, লাল শাক, আপনাদের যদি কারো প্রয়োজন হয় নিয়ে যেতে পারেন আমার বাসায় থেকে। এই শাকগুলো খেতে কিন্তু ভীষণ মজা লাগে। আর এ পাশে কাকির কিন্তু ছাদটা পরিষ্কার করে ধোয়া হয়ে গেছে, তো আমি মনে করতেছি বেশিক্ষণ থাকবে না এরকম পরিষ্কার। আর যখন ছাদ বাগানটা পরিষ্কার করা হয় তখন কিন্তু ভীষণ সুন্দর লাগে দেখতে, আমার কাছে ভীষণ ভালো লাগে, সেজন্য আপনাদের সাথে শেয়ার করি। তো এ পাশে খান সাহেব কিন্তু রান্না শুরু করে দিয়েছে, আজকে ওনার মতো করে উনি রান্না করতেছে। তো আপনারা দেখতে থাকেন ভিডিওটা, অবশ্যই ভিডিও শেষ পর্যন্ত থাকবেন, আশা করি ভালো লাগবে। ভাত খেতেছে।
রান্নাবান্না একদম শেষের পর্যায়ে। এখানে আমি কাঁচা টমেটো ভাজি করে নিলাম। আজকে কি কি রান্না করছি একটু দেখাই আপনাদের। আজকে তো আপনাদের সাথে ইফতারটা শেয়ার করতে পারবো না। এখানে আমি পাট শাক ভাজি করছি আর কাঁচা টমেটো ভাজি করছি আর মুরগির মাংস রান্না করলাম। তো এই ছিল আজকের ভিডিও। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।